নমস্কার বন্ধুরা, গাছপাগলায় আরেকবার আপনাদের স্বাগত জানাই। আজকে যে গাছটা নিয়ে আমরা পাগলামি করব সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় টমেটো গাছ। টমেটো গাছ করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জ্ঞান, যেটা আমার কাছে একদমই নেই। টমেটো গাছ কীভাবে সহজভাবে সরলভাবে করতে পারবেন সেটা বোঝার জন্য এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন গাছপাগলা চ্যানেলে নতুন নতুন গাছ সম্পর্কে জানার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনি আপনার স্ক্রিনের নিচে দেখতে পাবেন লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে ক্লিক করুন। তারপরেই তার পাশে ঘন্টা চিহ্ন আসবে, সেটাকে ক্লিক করুন, তাহলেই আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে। ধন্যবাদ। তো বন্ধুরা, টমেটো একটা দারুণ সবজি যেটা আমরা বাড়িতে সহজেই গ্রো করতে পারি, বেশি কিছু না। যদি 3-4 ঘন্টা আপনার ঘরের কোনো জায়গায় রোদ থাকে, ছাদে, বারান্দায়, ব্যালকনিতে, জানলায়, তাহলেই কিন্তু আপনি সহজে টমেটো গাছ করতে পারবেন। খুব সহজেই করা যায় টমেটো গাছ। আর টমেটো গাছ কিনতে হবে না আপনাকে কোনো নার্সারিতে গিয়ে, শুধু লাগবে টমেটো। এই টমেটো থেকে কিভাবে গাছ করবেন দেখুন।
বন্ধুরা দেখলেন কিভাবে সহজেই টমেটো গাছ তৈরি করা যায়। এবার একটা কথা মনে রাখতে হবে, টমেটো গাছ কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গাছ, যেটা কিন্তু আপনি যেমন মাটিতেও করছেন, কোকোপিটেও করছেন, আবার জলের মধ্যেও করতে পারছেন। হাইড্রোপনিক সিস্টেমেও টমেটো গাছ খুব সুন্দরভাবে করা যায়। দেখতেই পেলেন কিভাবে আমি জলের মধ্যেও টমেটো গাছ করছি, আপনারাও করতে পারেন। শুধু টমেটো গাছ না, অনেক রকম গাছই আপনারা জলে করতে পারেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা নিয়ে আমি কাজ করছি এখন। যদি আপনারা সে সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে রাখুন, এবং আমার টমেটো গাছের আপডেট নিশ্চয়ই সেটা পেতে হবে। সেটা পেতে গেলেও আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। পরের ভিডিওতে আবার নতুন কোনো গাছ নিয়ে দেখা হবে। নমস্কার।